আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিসি অফিস তথা জেলা প্রশাসকের কার্যালয়ে যারা অফিস সহায়ক পোস্টে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা পরীক্ষা দিবেন, আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ গত নভেম্বর মাসের 5 তারিখে একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে যার প্রশ্ন প্যাটার্নটি সরাসরি সেই পরীক্ষাতে কেমন প্রশ্ন এসেছিল সরাসরি সেই প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো আপনারা যারা পরীক্ষা দিবেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে, সেটি ভিডিওর শেষে বলবো। আপাতত চলুন সেই প্রশ্নটি দেখে আসি। বন্ধুরা, গত 5/11/2021 তারিখে ডিসি অফিসের অফিস সহায়ক পদের যে পরীক্ষাটি হয়েছিল সরাসরি সেই প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটি মূলত 40 মার্কের একটি পরীক্ষা ছিল আর এখানে মোট 15টি প্রশ্ন ছিল। 1 থেকে 14 পর্যন্ত যে প্রশ্নগুলো ছিল তার মান ছিল 2.5 × 14 = 35 এবং 15 নম্বরে যেটি যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে একটি প্যারাগ্রাফ, তার মান ছিল 5। এই মোট 40 মার্কের একটি পরীক্ষা হয়েছিল অফিসায়ক পদের। তো চলুন প্রশ্নটিতে কি কি ছিল আমরা একটু এক নজরে দেখি খুব দ্রুত। এক কথায় প্রকাশ করুন যিনি বক্তৃতা দানে পটু। 2 নম্বরে হচ্ছে অর্থ সহ বাক্য রচনা করুন পটল তোলা। খুবই সহজ কিছু এসেছে প্রশ্ন। প্রাচীনের বিপরীত শব্দ কি? বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি ও কি কি? রক্তাক্ত প্রান্তর নাটকটির রচয়িতা কে? বিদ্যালয় এর সন্ধি বিচ্ছেদ করুন। ল্যাড এর ফেমিনাইন জেন্ডার লিখুন। শূন্যস্থান পূরণ করুন। এটি একটি আর্টিকেল থেকে এসেছে, সেটি হচ্ছে আই স ড্যাশ অন আইড ম্যান। এখানে কি হবে সেটি লিখতে হবে আর্টিকেল। আই এম রাইটিং এ লেটার মেক প্যাসিভ, তার মানে এটি আমাদের অ্যাক্টিভ আছে, এটাকে প্যাসিভে রূপান্তরিত করতে হবে। তারপরে হচ্ছে একটি ট্রান্সলেশন আসছিল, সেটি হচ্ছে আমি চা পান করি না, এর ইংলিশে কি ট্রান্সলেশন হবে সেটি লিখতে হবে। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, এখানে অঙ্ক ছিল শতকরা বার্ষিক কত হার সুদে? 700 টাকার 5 বছরের সুদ 105 টাকা হবে। 12 নম্বরে ছিল বৃত্তের বৃহত্তম যা হচ্ছে হট, মানে কি? 13 নম্বর হচ্ছে কতটি মৌলিক সংখ্যা আছে? 14 নম্বরে কত তারিখে শিশু দিবস? এবং 15 নম্বরে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর সেলফ উইথইন 5 সেন্টেন্স, তার মানে 5টি সেন্টেন্সে আপনার নিজ সম্পর্কে লিখতে বলা হয়েছিল গত 5 তারিখে যে পরীক্ষাটি হয়েছিল। প্রিয় বন্ধুরা, আপনারা যে ক্লাসটি দেখেছেন সেখানে শুধুমাত্র প্রশ্ন দেওয়া হয়েছে, কোনো উত্তর বলে দেওয়া হয়নি। ঘাবড়ানোর কিছু নাই, উত্তর আপনাদেরকে দেওয়া হবে। তো শুধু প্রশ্ন দেওয়া হয়েছে আপনাদের উপকারের জন্যই। বিষয়টা আমি ক্লিয়ার করি, সেটি হচ্ছে মনে করেন যে আপনি ডিসি অফিসের অফিস সহায়ক পোস্টে কেমন পরীক্ষা হয় আপনি জানেন না, আপনার প্রিপারেশন মোটামুটি আছে, তো এই প্রশ্নে আপনি কতটুকু অ্যান্সার দিতে পারবেন সেটি দেখার জন্যই আমি মূলত যে পরীক্ষাটি হয়েছিল তার প্রশ্নটি আপনাদেরকে দিয়েছি, উত্তর দেয়নি। তো আপনারা কি করবেন, যে প্রশ্নটি আপনাদেরকে দেখানো হয়েছে ওই প্রশ্নগুলো আপনি লিখে নেবেন এবং নিজে নিজে সলভ করার চেষ্টা করবেন। সলভের একটি ফটো আপনারা তুলে আমাকে কমেন্টে ইনবক্সে দিতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য যে আপনার কোন কোন প্রশ্নটি সঠিক হয়েছে এবং কোনটি ভুল হয়েছে, ভুলগুলোর অ্যান্সার আপনাকে দেব ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমি আমার জেলাতে যশোর জেলাতে একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে অফিস সহায়ক পোস্টেই, সেটি 40 মার্কের ছিল। তবে এখানে আপনারা যেমন দেখেছেন যে 15টি প্রশ্ন, মোট 14টি হচ্ছে 2.5 মার্কের 35 আর 15 নম্বর
15 নম্বরের যে প্রশ্ন ছিল প্যারাগ্রাফ সেখানে ছিল 5 নম্বর এই মোট 40। তবে আমার যশোর জেলাতে যে পরীক্ষাটি হয়েছে সেখানে 1 থেকে 40টি প্রশ্ন ছিল এবং সেখানে 4টি করে অপশন ছিল, সেখানে টিক দিতে হয়েছে, কোনো লেখালেখি নাই। তো এরকমও প্রশ্ন আসতে পারে, তো সেই ভিডিওটি আপনাদেরকে শেয়ার করব। সেই ভিডিওটি যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, তা না হলে আমি যখন ভিডিওটি আপলোড করব নোটিফিকেশন আপনার কাছে যাবে না, আপনি ভিডিওটি মিস করে যাবেন। সবশেষে একটি কথা বলি, সেটি হচ্ছে যে প্রশ্নটি দেখলেন এটি নভেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছে, এছাড়াও আরও পরীক্ষা হয়েছে অক্টোবর মাসে, সেই প্রশ্নগুলো নিয়ে অ্যানালাইসিস করে আমি একটি সাজেশন তৈরি করেছি, যে সাজেশনটি আপনাদের জন্য আমি আশা করছি 100% কার্যকরী। সাজেশনটি পিডিএফ ফাইল আকারে আপনারা পেতে পারেন হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে পাওয়ার জন্য আসলে সত্য কথা বলতে কিছুটা পেমেন্ট করতে হবে, পেমেন্ট করার পরে হোয়াটসঅ্যাপে আপনারা পিডিএফ ফাইলটি পাবেন। এবং এটি যদি আপনারা 5 থেকে 7 দিন খুব ভালোভাবে পড়তে পারেন তাহলে আমি আশা করছি অফিস সহায়ক, সিকিউরিটি গার্ড, মালি এই সমস্ত 20 গ্রেড পোস্টের জন্য যে প্রশ্নগুলো হয় সরাসরি কমন পাবেন ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে একটি চাওয়া, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সৎ থাকবেন, দেশকে ভালোবাসবেন, পড়ালেখা করুন, নিজের স্বপ্ন পূরণ করুন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।